মঙ্গলবার এক অতি বিরল অথচ মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান বিমানটি ছিল একটি বোয়িং সেভেন 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 থ্রি নাইন নাইন ইয়ার মডেলের বিমান লন্ডন থেকে সিঙ্গাপুরে ফিরছিল বিমানটি কিন্তু মাঝপথে আচমকা ছহাজার ফুট নিচে নেমে আসে বিমানটি যার জেরে এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ত্রিশ জন গুরুতর আহত হয়েছেন অনেক সময় নিয়ন্ত্রণ হারে বিমান ভেঙে পড়ে অনেক সময় অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমান কিন্তু বিমান কোনো দুর্ঘটনায় পড়েনি অথচ বিমানে থাকা যাত্রীদের মধ্যে একজন মৃত্যু হয়েছে এবং আরও অনেক আহত এমন ঘটনার কথা সচরাচর শোনা যায় না কিন্তু মঙ্গলবার এমনই অতি বিরল অথ মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান হতাহতের খবর স্বীকার করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এ বিষয়ে একটি সরকারি বিবৃতি প্রকাশ করেছে এয়ারলাইন্স জানিয়েছেন স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাতে এস থ্রি টু ওয়ান নম্বরে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উঠছিল বিমানটিতে মোট দুশো এগারো জন যাত্রী ছিলেন এছাড়া ক্রু সদস্য ছিলেন আর আঠারো জন সিঙ্গাপুরে আসার পথে ব্যাপক টার্বুলেন্সের মুখে পড়ে বিমানটি যে বায়ুপ্রবাহ বিমানকে উঠতে সাহায্য করে সেই বায়ুপ্রবাহে ব্যাঘাত ঘটলে এয়ার টার্বুলেন্স তৈরি হয় এর ফলে ব্যাপক ঝাঁকুনি তৈরি হয় বিমানে অনেক সময় মুহূর্তের মধ্যে হাজার হাজার ফুট নিচে নেমে যায় বিমান খারাপ আবহাওয়ার চেয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি যাত্রীদেরও এই খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে জানা গিয়েছে এক পর্যায়ে এক ছ হাজার ফুট নিচে নেমে এসেছিল বিমানটি ঝাঁকুনির চেয়ে বিমানের বহুযাত্রী আসন থেকে পড়ে যান অবশেষে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বিমান ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে দেখা যায় ব্যাপক ঝাঁকুনের জেরে জোরালো আঘাত লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে নিহত যাত্রী পরিবারের প্রতি সমবেদনায় প্রকাশ করেছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স পিওর রিপোর্ট আর নিউজ